হ্যালো স্টুডেন্টস, বেসিক ইলেকট্রনিক্স 05, আর আজকে আমাদের টপিক ফটোডায়োড। অত্যন্ত একটা ইন্টারেস্টিং টপিক, কিন্তু তার আগে লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম সেটা একটু জেনে নেওয়া দরকার। লাস্ট ক্লাসে আমরা এলইডি নিয়ে অনেক পড়াশোনা করেছি। এলইডি নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছি, কিরকম না, এলইডি ওয়ার্কিং প্রিন্সিপাল, এলইডি থেকে লাইট এমিট কেন হয়, এলইডি কে ইলেকট্রিসিটি দিলে কেন সেই এলইডি থেকে একটা ডায়োড, সেই ডায়োড কেন লাইট এমিট করবে। শুধু তাই নয়, আমরা দেখেছি বিভিন্ন আলাদা আলাদা এলইডি থেকে আলাদা আলাদা কালারের লাইট এমিট করছে। এর পেছনেই বা ফিজিক্সটা কি কি, আলাদা আলাদা ডায়োড এলইডি লাইট এমিটিং ডায়োড কেন আলাদা আলাদা কালারের লাইট এমিট করে, সেইগুলো সম্পর্কে, তার কারণ সম্পর্কে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। এলইডি কে আমরা মেইনলি কি দেখেছিলাম, এলইডিতে আমরা যদি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি, মানে একটা নির্দিষ্ট পোটেনশিয়াল যদি এলইডির অ্যাক্রসে আমরা অ্যাপ্লাই করি, তাহলে তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হবার দরুন এলইডি থেকে লাইট এমিট করছে। দ্যাট ইজ ওয়াই নেম ইমপ্লাইজ দ্যাট লাইট এমিটিং ডায়োড সিম্পলি। তো সেখান থেকে লাইট এমিট করছে, তার মানে ইলেকট্রিসিটি দিলাম, লাইট পেলাম। আমি যদি ফটোডায়োডের কথা বলি, তাহলে ফটোডায়োডের সঙ্গে এলইডির চরিত্রটা সম্পূর্ণ 180 ডিগ্রি বিপরীত। কিরকম না, আমরা এলইডি কে কি করেছিলাম, ইলেকট্রিসিটি দিয়েছিলাম, লাইট পেয়েছিলাম। আমরা ফটোডায়োড একটা স্পেশাল টাইপ, এটা ভেরি ভেরি স্পেশাল ফটোডায়োড। এই কারণে স্পেশাল কি, ফটোডায়োড কে আমরা যদি লাইট এনার্জি দিই, লাইট এনার্জি দিই যদি, তাহলে ফটোডায়োড থেকে নাকি ইলেকট্রিসিটি ফ্লো হওয়া শুরু করবে। অত্যন্ত একটা বিস্ময়কর ব্যাপার যে একটা ডায়োড কে আমরা লাইট ফেলছি, তার উপরে লাইট এনার্জি আমরা ইনপুট দিচ্ছি, তার আউটপুট হিসেবে কি পাওয়া যাচ্ছে না, ইলেকট্রিসিটি, কারেন্ট ফ্লো হচ্ছে ডায়োডের মধ্যে দিয়ে। দ্যাট ইজ ওয়াই আমি বললাম যে এলইডি এবং ফটোডায়োড এরা চারিত্রিক দিক দিয়ে সম্পূর্ণ 180 ডিগ্রি ভিন্ন। আমরা দেখে নেব যে ফটোডায়োডে কি এমন ওয়ার্কিং প্রিন্সিপাল, কি এমন ফিজিক্স এর থ্রু দিয়ে ফটোডায়োড কাজ করে যে কারণে তার উপরে লাইট ফেললে তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হয়। তো তোমরা, ফটোডায়োডও কিছুই নয়, শুধু এদেরকে আমাদের ব্যবহারিক ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ব্যবহার করি বলে কোনোটা ফটোডায়োড কোনোটা এলইডি। তো দেখো, আমরা ফটোডায়োড বুঝতে গেলে আমাদের, আমি আগের বারের মতো এবারেও বলবো, আগের ক্লাসেও যেটা বলেছিলাম, তোমার নির্দিষ্টভাবে পিএন জাংশন ডায়োডের ওয়ার্কিং এন্ড কনস্ট্রাকশন কিন্তু জানা থাকতে হবে। যদি তোমার না জানা থাকে, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব যে আমার এর আগে বেসিক ইলেকট্রনিক্স এর উপরে যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে পিএন জাংশন ডায়োড, সেই ভিডিওটা তুমি একটু দেখে আসতে পারো। তার জন্য তোমাকে সাজেস্টেড ভিডিওতে আমি লিংক দেওয়া আছে, সেখান থেকে তুমি দেখে আসতে পারো। তো আমরা যাচ্ছি ফটোডায়োডে। তো দেখো, ফটোডায়োড আর কিছুই নয়, এটাও একটা সিম্পল পিএন জাংশন ডায়োড। তো বোর্ডে একটা পিএন জাংশন ডায়োড দেখতে পাচ্ছ, পিএন জাংশন ডায়োড একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, যথারীতি তাদেরকে ব্যাক টু ব্যাক কানেক্ট করা হয়েছে। কানেক্ট করলে এটা একটা ডায়োডের ফর্ম নিয়েছে। তো পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে বানানো হয়েছে তোমরা জানো, এখানে আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড করেছি। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড করলে মেজরিটি ক্যারিয়ার হোল এখানে গেইন হয়েছে। এবং এখানে এন টাইপ সেমিকন্ডাক্টর বানিয়েছি, কিভাবে বানিয়েছি না, এখানে সিম্পলি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস আমরা এখানে অ্যাড করেছি, ডোপিং করেছি। ডোপিং করার ফলে এখানে কিন্তু এন টাইপ সেমিকন্ডাক্টর কিন্তু তৈরি হয়েছে। কাজেই এই দুটোকে যখনই তুমি ব্যাক টু ব্যাক কানেক্ট করবে, তখন কি হবে, ইমিডিয়েটলি হবে এদের মধ্যে যে তুমি জাংশনটা দেখতে পাচ্ছ, দিস জাংশন ইজ কল্ড পিএন জাংশন। তো এই ডান দিকের যে ইলেকট্রন গুলো দেখতে পাচ্ছ, একদম জাংশনের কাছাকাছি, যে ইলেকট্রন গুলো তোমার চোখে পড়ছে, সেই ইলেকট্রন গুলো কিন্তু ইমিডিয়েটলি এই জাংশনকে ডিফিউজ করবে, বারংবার একই কথা আমি প্রত্যেক ক্লাসে বলতে হয়, তো আমি বিস্তারে যাব না,
প্রয়োজন হলে তুমি পেছনের ভিডিওগুলো দেখে এসো, তো এই এটাকে ডিফিউজ করবে, ডিফিউজ করে কিন্তু এই হোলকে ভরে দেবে। তো মনে করা যাক যে এই ইলেকট্রনটা এই হোলকে ভরে দিল, দিস ইজ কল্ড সিম্পলি ডিফিউশন। ডিফিউশনের কারণে কিন্তু এই ইলেকট্রনটা এখান থেকে ছুটে গিয়ে এই হোলকে ভরে দেবে, কাজেই এখানে কিন্তু ইলেকট্রন আর রইল না। সিমিলারলি এই ইলেকট্রনটা গিয়েও কিন্তু এই হোলকে ফিল আপ করে দেবে, কাজেই এখানেও আর ইলেকট্রন রইল না। এটার ক্ষেত্রেও তাই হবে, এটার ক্ষেত্রেও তাই হবে, এটার ক্ষেত্রেও তাই হবে। কাজেই এই একদম নিয়ার বাই জাংশনে নিয়ার বাই যে ইলেকট্রন গুলো রয়েছে, তুমি লক্ষ্য করতে পারছো নিশ্চিত ভাবে যে এই ইলেকট্রন গুলো সব বাদিকে এসে এই সারির হোলকে সম্পূর্ণভাবে ভরে দিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখো একটা সেমিকন্ডাক্টর বেসিক্যালি, তো সেমিকন্ডাক্টর তো সাধারণ অবস্থায় সে তো ইলেকট্রিক্যালি আনচার্জ থাকে। তুমি যদি মনে করো যে স্যার এখানে ফ্রি ইলেকট্রন রয়েছে, কাজেই প্রত্যেকটা ইলেকট্রনে একটা নেট নেগেটিভ চার্জ রয়েছে, আমি যদি এই ইলেকট্রনটাকে বলি যে এই ইলেকট্রনে একটা নেগেটিভ নেট নেগেটিভ চার্জ, এই ইলেকট্রনে একটা নেট নেগেটিভ চার্জ, প্রত্যেকের একটা নেট নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ তোমাদেরকে বারংবার বলেছি যে দেখো এই অবভিয়াসলি এটা ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন হলেই যে তার নেট নেগেটিভ চার্জ থাকবে তাই নয়, এর এগেনস্টে এই ইলেকট্রনের এগেনস্টে এই অ্যাটমের মধ্যে কিন্তু একটা প্রোটনও রয়েছে, মাইন্ড ইট, একটা প্রোটনও কিন্তু রয়েছে। আমরা যখন ইম্পিউরিটি অ্যাড করি তখন কি শুধু ইলেকট্রন অ্যাড করি, প্রোটন কি যায় না? প্রোটনও কিন্তু সাথে সাথে যায়। কাজেই এর যে নেট চার্জটা সেটা কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনের নেট নেগেটিভ চার্জটা কিন্তু তার এগেনস্টে একটা করে প্রোটন কিন্তু অ্যালোট রয়েছে, কাজেই এখানে কোনো নেট নেগেটিভ চার্জ থাকে না। সিম্পলি তুমি যদি মনে করো যে একটা হোলের নেট নেগেটিভ চার্জ পজিটিভ, তো সেটাও ভুল হয়ে যাবে। কারণ প্রত্যেকটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে, সেমিকন্ডাক্টরে তোমার কিন্তু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। হ্যাঁ, এগুলো ফ্রি, তো এগুলোকে ইউ ক্যান মুভ বাই আ সার্টেন অ্যামাউন্ট অফ প্রেশার, তুমি এটাকে মুভ করতে পারো। পার্থক্য তো শুধু এটুকুই যে ইলেকট্রন গুলো ফ্রি নয় সেই ইলেকট্রন গুলো ব্যালেন্স ইলেকট্রন, তো সেইগুলোকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রেশার অ্যাপ্লাই করলে সেগুলো মুভ হবে না, বাট এগুলো মুভ হবে। দিস ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন ব্যালেন্স ইলেকট্রন অ্যান্ড ফ্রি ইলেকট্রন। বাট দেয়ার ইজ নো নেগেটিভ চার্জ অ্যাগেনস্ট অ্যান ইলেকট্রন। কাজেই আমি বলছি তো এই তো আনচার্জ ছিল, তো এন্টায়ার সেমিকন্ডাক্টরটা যখন আনচার্জ ছিল তখন এখান থেকে যদি ইলেকট্রন গুলো ছুটে গিয়ে এই পাশের হোল গুলোকে ভরে দেয়, তো আমি এদিকটা পরে দেখবো, আগে ডান দিকটা কি পরিস্থিতি হলো দেখবো। তো এই এন্টায়ার সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা আনচার্জ ছিল, সেখান থেকে কিছু ইলেকট্রন কেউ বের করে নিল, কিংবা ইলেকট্রন নিজের ইচ্ছা থেকে, এখানে দেখতে পাচ্ছি নিজের ইচ্ছে থেকেই গেল এবং এই হোলও তাকে অ্যাট্রাক্ট করেছে, ভার্চুয়াল পজিটিভ চার্জ বলি। কাজেই এই জায়গাটা কিন্তু কার্যত ব্ল্যাঙ্ক স্পেস হয়ে গেল, ইলেকট্রন গায়েব হয়ে গেল। ইলেকট্রন যদি গায়েব হয়ে যায় তাহলে এখানে কি হবে? প্রোটন তো রয়েই গেছে, প্রোটন তো ছোটেনি, কাজেই এখানে কিন্তু নেট পজিটিভ চার্জ এস্টাবলিশ হয়ে যাবে, মাইন্ড ইট, নেট পজিটিভ চার্জ এস্টাবলিশ হয়ে যাবে। সাথে সাথে লেফট সাইডে কি হচ্ছে, এখানে যখন ইলেকট্রনটা এসে জায়গাটা ফিল আপ করে দিল, তখন এই ইলেকট্রন, দেখো একটা হোলের উপরে যখন হোল আলাদা থাকলে সেটা হোল হিসাবে ট্রিট হচ্ছে, সেটার একটা ভার্চুয়াল চার্জ রয়েছে, সেটাকে চার্জ ক্যারিয়ার হিসেবে ট্রিট হচ্ছে, চার্জ ক্যারিয়ার, একটা ফ্রি ইলেকট্রন চার্জ ক্যারিয়ার, একটা হোল চার্জ ক্যারিয়ার। কিন্তু এই ইলেকট্রনটা যখন ছুটে গিয়ে এই জায়গাটা ফিল আপ করে দিচ্ছে, তখন না থাকছে হোল না থাকছে ইলেকট্রন। সিম্পলি বোঝো, ফ্রি ইলেকট্রন তো না ওটা, যখন হোলের উপর চেপে বসছে তখন সেটা ভ্যালেন্স ইলেকট্রন, সিম্পলি বারংবার বলেছি। কাজেই এখানে না থাকছে ফ্রি ইলেকট্রন, এই জন্য আসলো বটে, না থাকছে ফ্রি ইলেকট্রন, না থাকছে হোল, তাহলে এই জোনটাও কার্যত ব্ল্যাঙ্ক হয়ে গেল। তুমি ভাবছো যে ইলেকট্রন গুলো কোথায় গেল, ইলেকট্রন গুলো কোথাও যায়নি, ইলেকট্রন গুলো কিন্তু ভ্যালেন্স শেলে চলে গেছে। এনার্জি ব্যান্ড ডেসক্রিপশনে বারংবার দেখানো হয়েছে, আগের ক্লাসে দেখিয়েছে, তুমি দেখে আসতে পারো।
ইলেকট্রন গুলো কিন্তু ভ্যালেন্স শেলে চলে গেছে। তো যখনই ভ্যালেন্স শেলে ইলেকট্রন গুলো চলে গেছে তাহলে এখানে কি হবে, এখানে ইলেকট্রন দেখো এখানেও হোল আর ইলেকট্রন সমান ছিল, কাজেই এখানে একটা নেট নেগেটিভ চার্জ এস্টাবলিশ হবে, নেট নেগেটিভ চার্জ এস্টাবলিশ হবে। তো একটা জিনিস কি তুমি লক্ষ্য করতে পারছো, এই যে নেট নেগেটিভ চার্জটা এস্টাবলিশ হলো, তাহলে এইটুকু জায়গায় পজিটিভ এইটুকু জায়গায় নেগেটিভ, এই যে রিজিয়নটা এই রিজিয়নটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন অর ডিপ্লেশন লেয়ার সিম্পলি, এবং এই যে এইটাকে ব্যারিয়ারও বলতে পারো, এবং এই জায়গাটায় যে পজিটিভ চার্জ এস্টাবলিশ হলো এই জায়গায় নেগেটিভ পোটেনশিয়াল এস্টাবলিশ হলো, তো এটাকে বলা হয় ব্যারিয়ার পোটেনশিয়াল। পোটেনশিয়াল ইন কেস অফ সিলিকন ডায়োড এটা 0.7 ভোল্ট হয়, 0.7 ভোল্ট। এনিওয়েজ আমি অত ডিটেলে যাচ্ছি না। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ এই যে জায়গাটা তৈরি হলো, এই যে ব্যারিয়ারের মধ্যে কি কোন চার্জ ক্যারিয়ার আছে, ভালো করে বুঝো, এই ব্যারিয়ারটার মধ্যে কি কোন চার্জ ক্যারিয়ার আছে। আমি যদি জিজ্ঞেস করি ব্যারিয়ারের মধ্যে চার্জ ক্যারিয়ার হিসেবে কি আছে, তুমি তখন আইদার ইলেকট্রনকে খুঁজবে নইলে হোলকে খুঁজবে, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রন নেই, তো ইলেকট্রন কোথায় গেছে, তুমি ভাবছো যে ইলেকট্রন এখানে এসেছিল, এখানে আমি কেন দেখালাম না, আমি বললাম না ও ব্যালেন্স শেলে চলে গেছে, কাজেই ওকে আর তো আমার অ্যাকাউন্টে আনা যাচ্ছে না, ফ্রি তো নয়, কাজেই ইলেকট্রনকে তুমি খুঁজে পেলে না। তুমি এবারে হোল খুঁজছো যে চার্জ ক্যারিয়ার তো হোল দেখি এইটুকু রিজনে আছে কিনা, তখন দেখছো না হোল, হোলের উপরে এসে তো ইলেকট্রন চেপে গেছে, কাজেই হোলটা তো আর কার্যত হোল নেই, কাজেই এই জায়গাটা কিন্তু এই যে ব্যারিয়ারের মধ্যবর্তী জায়গা, এই ব্যারিয়ারের মধ্যবর্তী জায়গা কিন্তু চার্জ ক্যারিয়ার লেস হয়ে যায়, এর মধ্যে চার্জ ক্যারিয়ার থাকে না, কিন্তু 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 নেট চার্জ কিন্তু থাকে, চার্জ ক্যারিয়ার নেই বাট নেট চার্জ কিন্তু এখানে এস্টাবলিশ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই পোটেনশিয়াল হচ্ছে 0.7 ইন কেস অফ সিলিকন ডাইঅক্সাইড। এখন এখন এই অবস্থা চলছে, তোমাকে বলি যে তুমি যখন একটা ফটোডায়োডকে অপারেট করবে, ফটোডায়োড দিয়ে কাজ করতে চাইবে, কি চাইছো, কি চাইছো যে ফটোডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হোক, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে, দেখো এর অ্যাক্রসে একটা রিভার্স বায়াসিং করতে হবে, রিভার্স বায়াসিং। তুমি ভাবছো স্যার ইলেকট্রিসিটি তো দেব না ভেবেছিলাম, আমরা বলেছিলাম একে ইলেকট্রিসিটি দেব না, একে লাইট ফেললেই কারেন্ট ফ্লো হবে, না তো ইলেকট্রিসিটি আমরা একটা জায়গায় কনস্ট্যান্ট রাখবো, আমি দেখাচ্ছি। তো মনে করো যে এখানে রিভার্স বায়াস মানে সিম্পলি পজিটিভ মানে পি সাইডে, পি সাইডে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এন সাইডে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, দিস ইজ রিভার্স বায়াস, সবাই জানো। তো রিভার্স বায়াস হলে কি হবে, রিভার্স বায়াস হলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কি, তুমি বলবে না, কিন্তু আমি বলি একটা ট্রানজিয়েন্ট কারেন্ট ফ্লো হবে। কিরকম ট্রানজিয়েন্ট কারেন্ট ফ্লো হবে দেখে নাও, সাপোজ দ্যাট মনে করা যাক যে এখানে তুমি 2 ভোল্ট অ্যাপ্লাই করেছো, 2 ভোল্ট অ্যাপ্লাই করেছো, 2 ভোল্ট অ্যাপ্লাই করলে কি হবে, দেখো এই যে টার্মিনালটা, এই টার্মিনালটা 2 ভোল্টের টার্মিনাল, তার মানে এখানে পোটেনশিয়াল 2 ভোল্ট। তোমাকে যদি বলি যে এই জায়গাটার পোটেনশিয়াল কত, এই জায়গাটা তুমি বলবে এখানে প্লাস 0.7 ভোল্ট বলতে পারি, এদিকে 0 বলতে পারি, তবেই তো পোটেনশিয়াল ডিফারেন্সটা 0.7 ভোল্ট, তাই না, যেহেতু এখানে একটা পোটেনশিয়াল এস্টাবলিশ হয়েছে। আমি বলছি তাহলে এই যে টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, তাহলে তুমি বলবে 2 - 0.7 = 1.3 ভোল্ট, প্লাস 1.3 ভোল্ট, তাহলে এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, তাহলে এখান দিয়ে কারেন্ট ডেলিভার হবে কি হবে না, দেখো কারেন্ট ডেলিভার হবে, এখান দিয়ে আই কারেন্ট ডেলিভার হবে, কনভেনশনাল কারেন্ট, কি করে ডেলিভার হচ্ছে, অন্যভাবে বুঝতে পারো যে এখানে যখন পজিটিভ টার্মিনালটা কানেক্ট করা আছে কোন সাইডে, না এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে, তো এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন যদি থাকে তাহলে এই পজিটিভ টার্মিনালটা এই ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে না কি, কারণ ইলেকট্রন তো নেগেটিভলি চার্জ ক্যারিয়ার, তো এখানে এই পজিটিভ টার্মিনালটা ইলেকট্রন গুলোকে পুল করবে নিজের দিকে, যখনই পুল করবে মনে করা যাক যে এই ইলেকট্রন গুলো এই এই ইলেকট্রন গুলো ছুটছে, তো এই ইলেকট্রন গুলো যখন ছুটছে দেখো এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, ভালো করে বোঝো এই জায়গাটা, এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, এই জায়গায় যখন ফাঁকা হয়ে যাচ্ছে তখন এই জায়গাটার নেট চার্জ পজিটিভ হয়ে যাচ্ছে, এই জায়গার মতোই নেট চার্জ পজিটিভ হয়ে যাচ্ছে, তো নেট চার্জ পজিটিভ হয়ে যাওয়ার কারণে তখন এই ইলেকট্রন গুলো ছুটে যাবে না, এখানে
এই ইলেকট্রন গুলো এখানে এই জায়গাটা ভরে দেবে। তাহলে এই জায়গাটা যখন ভরে দেবে, এই জায়গাটা যখন ভরবে, এই জায়গাটা ভরবে, তখন এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তখন এই জায়গাটা নেট পজিটিভ চার্জ এসে যাবে। স্টেপ বাই স্টেপ বোঝো, এই জায়গাটা নেট নেগেটিভ পজিটিভ চার্জ এসে যাবে। দেখো ইলেকট্রন গুলো এখানে চলে গেছে। তুমি ভাবছো যে তাহলে এই ইলেকট্রন গুলো কেন এখানে ভরি? দেখো ইলেকট্রন তো যেতে চাইছে হোলের কাছে, ডেফিনেটলি যেতে চাইছে। তো ইলেকট্রন যখন হোলের কাছে যেতে চাইছে, তখন এই এই জায়গাটা দিয়ে তো অ্যাট্রাক্ট হচ্ছে। এই ইলেকট্রন চাইছে আমি পজিটিভ চার্জের কাছে যাই, আমি ওই জায়গাটা ধরি, এই জায়গাটা আমি ফিল আপ করি। কিন্তু এখানে রয়েছে নেগেটিভ চার্জ, ইলেকট্রন যেতে চাইছে বাট আসতে গিয়ে এই নেগেটিভ চার্জ দ্বারা বাউন্স হয়ে যাচ্ছে, বাউন্স হয়ে যাচ্ছে। দেখো সিম্পলি এই নেগেটিভ চার্জ দ্বারা সে কিন্তু বাউন্স হয়, কাজে এইদিকে কিন্তু অ্যাট্রাকশন এই পজিটিভ চার্জ করলেও এই নেগেটিভ চার্জ কিন্তু ওই ইলেকট্রনগুলোকে রিপালস রিপালস করছে, বাউন্স হয়ে যাচ্ছে। কিন্তু এইদিকে বাউন্স করার কেউ নেই, এদিকে বরং এয়ার টানছে। তো এই ইলেকট্রন গুলো যখন এখানে ভরে দিল, তখন এই জায়গাটা যখন তুমি ভাবছো যে নেট পজিটিভ চার্জ হয়ে যাবে, আমিও তাই বলছি নেট পজিটিভ চার্জ হবে, তখন এই ইলেকট্রন গুলো আবার এখানে গিয়ে ভরবে নাকি? বুঝো এই ইলেকট্রন গুলো এখানে গিয়ে ভরে দিল, এই ইলেকট্রন গুলো এখানে ছুটলো, সিম্পলি এই জায়গাটা তখন নেট পজিটিভ চার্জ হয়ে গেল। তখন আবার এই ইলেকট্রন এসে এখানে ভরে দিল, এই ইলেকট্রন এসে এই জায়গাটা ভরে দিল, তখন এই জায়গাটা ফাঁকা হয়ে হয়ে গেল। কার যদি এদিকে আর ইলেকট্রন নেই যে সেই ইলেকট্রন দিয়ে এই জায়গাটা ফিল আপ করবে। দেখো কি মজার বিষয়, তখন এই জায়গাটা কিন্তু কার্যত ফাঁকা হয়ে গেল। তাহলে এই জায়গা আর এই জায়গার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, কারণ এই জায়গা থেকে ইলেকট্রন সরে গিয়ে নেট পজিটিভ চার্জ এসে গেছে। হ্যাঁ সেই ইলেকট্রন গুলো এইদিকে সরেছিল, এই ইলেকট্রন গুলো ওইদিকে সরে, পার্থক্য শুধু এইটুকুই। কিন্তু সেই এখান থেকেও তো সেই ইলেকট্রনই সরে গেল, তাহলে এই জায়গাটাও পজিটিভ চার্জ অ্যাটেন হয়ে গেল। সিম্পলি এই জায়গাটাও পজিটিভ চার্জ অ্যাটেন হয়ে গেল। তাহলে দেখো এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তাহলে বেরিয়ার আর এটা রইল না, এটা হয়ে গেল সিম্পলি। তো ডান দিকে যদি এরকম কেস হয়, তাহলে এখান থেকে যদি ইলেকট্রন অ্যাট্রাক্ট হচ্ছে, সেই ইলেকট্রন আবার ডেলিভার হবে না এইদিকে। বোঝো একই প্রসেসে এখান থেকে ইলেকট্রন সাপ্লাই হবে টু দা পি টাইপ সেমিকন্ডাক্টর। প্রথমে এই এই সারিকে ভরবে ইলেকট্রন, কিন্তু এই সারিকে ভরেই আবার বলবে আমি ফাঁকা সামনে, এ বলবো আমার চেয়ার ফাঁকা। এ তখন সামনের চেয়ারটা দেখতে সবসময় সুন্দর লাগে, ঠিক আছে? যে চেয়ারে বসে থাকবে না, সামনের চেয়ারটা দেখতে সবসময় সুন্দর লাগে, অন্তত ইলেকট্রনের কাছে। হোল দেখলে সে ছুটতে চায়, সে একবার ভাবে না যে আমি হোলের উপরেই বসে আছি, সামনে যদি আর একটা হোল পেয়ে যায় তাহলে তার কাছে ছুটে চলে যাবে। সিম্পলি শুধু তাই নয়, এদিক থেকে ইলেকট্রন তো আরো গিয়ে পুশ করছে, ভাই তুমি সরো নইলে আমি এই জায়গাটা নেবো। এবারে একে তো ক্রস করে যেতে পারছে না, তো এটা যখন পুশ করছে তখন আস্তে আস্তে এ সরে যাচ্ছে। তাহলে এই যে যদি একটা সারি ইলেকট্রন পাঠায়, তাহলে সেই ইলেকট্রনের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে এখানে, মাইন্ড ইট, আলটিমেট ডেস্টিনেশন এখানে হচ্ছে। এখানে এসে কি হচ্ছে, হোল গুলোকে ফিল আপ করে দিল। দেখো এরকম তো প্রসেস চলতে থাকে, আমি জাস্ট একটা মোমেন্টের কথা বলছি। তো এই হোল গুলোকে ভরে দিলে কি হলো, এই ইলেকট্রনটা ব্যালেন্স শেলে চলে গেল। হোলকে যদি ভরে দেয় তাহলে ব্যালেন্স শেলে চলে গেল, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে হোলও গায়েব হয়ে গেল, হোল ইলেকট্রন সবই গায়েব হয়ে গেল। তাহলে যদি হোলকে ভরে দেয় পি সাইড সেমিকন্ডাক্টরে, তাহলে এখানে নেট নেগেটিভ চার্জ এস্টাবলিশ হয়ে গেল। তাহলে এই এখানেও নেগেটিভ ছিল, এখানেও নেগেটিভ হলো, একই ব্যাপার হলো, তাহলে এরও সেই বেরিয়ারটা বাড়লো। তুমি ভাবছো যে এই এরকম প্রসেস কতক্ষণ চলবে? তাই বলছি বেশিক্ষণ চলবে না, ওই জন্যই বলেছি না ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে এলিমেন্টারি টাইমের জন্য। ট্রানজিয়েন্ট কারেন্ট কাকে বলা হয়, যে কারেন্টটা একটা এলিমেন্টারি টাইম, খুব কম সময়ের জন্য ফ্লো হয়, সেই কারেন্টটাকে ট্রানজিয়েন্ট কারেন্ট বলা হয়। তো আমি বলছি ইলেকট্রন যদি এদিকে টানা অ্যাট্রাক্ট হয়, তাহলে কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, কিন্তু কতক্ষণ? দেখো মাইন্ড ইট, এখানে তুমি যখনই এই এই পজিটিভ চার্জ আরো বাড়লো, এখানে নেগেটিভ চার্জ আরো বাড়লো, তখন এই পোটেনশিয়ালটা কি আর 0.7 হবে? সেও আস্তে আস্তে বাড়তে থাকবে। তো মনে করা যাক যে এটা তো বেড়ে গেল, এটা তো বেড়ে গেল। দেখো আগে ছিল এইটুকু, আগে ছিল এইটুকু, এখন হয়েছে এতটা এতটা। তো মনে করা যাক যে এটাও বাড়তে বাড়তে 2 ভোল্ট হয়ে গেল, 2 ভোল্ট হয়ে গেল। তো 2 ভোল্ট যখনই হয়ে গেল, একটা জিনিস তুমি একটু লক্ষ্য করো যে এখানে পজিটিভ টার্মিনালে 2 ভোল্ট আর এখানেও পজিটিভে 2 ভোল্ট, তাহলে একটা ব্যাটারি দিয়ে যদি সিম্পলি ব্যাপারটাকে বোঝানো যায়, যে এদিকে একটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল, তাহলে কি হবে? তুমি কি ভাবছো এটাও 2 ভোল্ট, 2 ভোল্ট, এটাও 2 ভোল্ট, তাহলে কেউ
কারোর দিকে কি কারেন্ট ফ্লো হবে, এ চাইবে ওইদিকে হোক, ও চাইবে ওইদিকে হোক, রেজাল্টেন্ট কারেন্ট জিরো হয়ে যাবে, তখন কিন্তু কারেন্ট জিরো হয়ে যাবে। তো আমি বলছি এই কন্ডিশনে কারেন্ট ফ্লো স্টপ হয়ে যাবে, সিম্পলি আর কারেন্ট ফ্লো হবে না। তাহলে রিভার্স বায়াসে এই কারণেই কারেন্ট ফ্লো হয় না, কারেন্ট যেটা ফ্লো হয় সেটা ট্রানজিয়েন্ট কারেন্ট ফ্লো হয়। একমাত্র জেনার ডায়োডে রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করা যায়, কারণ জেনার ডায়োডে অ্যাভালাঞ্চ এফেক্ট তৈরি হওয়ার আগেই জেনার ডায়োডে কিন্তু ফ্রি ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি চলে আসে মাইডি। তো সেটা একটা মজাদার ব্যাপার, যাই হোক আমি যাচ্ছি না সেখানে, তোমার জানার দরকার হলে অ্যাভালাঞ্চ এফেক্ট টাইপ করো, সাথে জুড়ে দাও সাইন ওয়েভ দা রিভার্সিং, তুমি ভিডিও পেয়ে যাবে। তো আমি বলছি যে এখানে তাহলে কি হলো, দেখো মোদ্দা কথা এই এরিয়াটাই পজিটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ, এই এরিয়াটাই পজিটিভ চার্জ, দুটো চার্জ সমান হয়ে গেল। এবারে যদি এই ভোল্টেজ তুমি না বাড়াও তাহলে এর মধ্যে দিয়ে আর কারেন্ট ফ্লো হওয়া সম্ভব নয়। তো এই অবস্থায় ডায়োডটা রেখে দাও। এবারে তুমি কাজ করো, আমি বলতে পারি যে এইটুকু জায়গায়, আমি আগেই বলেছি এইটুকু জায়গায় কোনো চার্জ ক্যারিয়ার নেই, না আছে ইলেকট্রন না আছে হোল, কাজেই এইটুকু জায়গা কিন্তু পোটেনশিয়াল ডেফিনেটলি আছে, কিন্তু চার্জ আছে বাট চার্জ ক্যারিয়ার নেই, চার্জ আছে বাট চার্জ ক্যারিয়ার নেই। তো দেখো এইটুকু জায়গা যখন কার্যত ফ্রি স্পেস, তখন আমি এটা একটু মুছে দিচ্ছি, তখন আমরা কি করব, দেখো এইটুকু জায়গায় না আছে ফ্রি ইলেকট্রন না আছে হোল, কিন্তু অস্বীকার করতে পারবে যে এই জায়গায় কোনো অ্যাটম নেই, এই জায়গার ইলেকট্রনগুলো কোথায় চলে গেছে, তার তো ভ্যালেন্স শেলে চলে গেছে, তার মানে এখানে অ্যাটম রয়েছে, অ্যাটম রয়েছে, ইলেকট্রনগুলো ভ্যালেন্স শেলে আছে। তো আমি মনে করি যে এটা একটা অ্যাটম, মনে করা যাক এটা একটা অ্যাটম, এটা নিউক্লিয়াস, এর এই যে অরবিট রয়েছে না, সাপোজ দ্যাট এটা লাস্ট অরবিট, আমি ভেতরের গুলো আর দেখাচ্ছি না, এটা লাস্ট অরবিট। তো লাস্ট অরবিটে ইলেকট্রন রয়েছে, তো ফ্রি নয়, তো লাস্ট অরবিটের ইলেক্ট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন, তার মানে এই ইলেকট্রন কেন ফ্রি হয়নি, এই ইলেকট্রন ফ্রি হয়নি কারণ তার কিছু এনার্জির ঘাটতি রয়েছে, মোদ্দা কথা হচ্ছে কিছু এনার্জির ঘাটতি রয়েছে। কেন ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, কারণ ব্যালেন্স ব্যান্ডের থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে গেলে কিছুটা এনার্জির প্রয়োজন হয়, কোন এনার্জির প্রয়োজন হয়, ফরবিডেন এনার্জি, যেটা সেই এনার্জিটার প্রয়োজন হয়। কাজেই এই ইলেকট্রনের যতটুকু এনার্জি ঘাটতি রয়েছে ততটুকু এনার্জি যদি একে দেওয়া যায়, দেখো প্রিন্সিপালটা বুঝো, ততটুকু এনার্জি যদি একে দেওয়া যায় এই ইলেকট্রন ক্যান সেট ফ্রি, এই ইলেকট্রন ফ্রি হবে। তো তখন আমরা কি করি, ডায়োডের এই ফটোডায়োডের যে এইটুকু পোর্শন দেখছো না, এইটুকু পোর্শন কিন্তু এই যে এই যে দিস পোর্শন, এইটুকু পোর্শন তৈরি হয় ট্রান্সপারেন্ট মেটেরিয়াল দিয়ে, মাইন্ড ইট, ট্রান্সপারেন্ট মেটেরিয়াল মানে ভেতরটা দেখা যাবে এরকম, ঠিক আছে, ট্রান্সপারেন্ট মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। তখন আমরা কি করি, এই ডায়োডের এইটুকু পোর্শনে আমরা লাইটকে কিন্তু লাইট ফেলি, এইটুকু জায়গায় আমরা লাইট ফেলি, ভাবো একবার লাইট ফেলি। তো একদম বেসিক ফান্ডামেন্টালে আমি বলেছিলাম যে দেখো ইলেকট্রনকে যদি তুমি এনার্জি দিতে চাও, কত ধরনের এনার্জি দিলে ইলেকট্রন ক্যান সেট ফ্রি, ইলেকট্রন ফ্রি হতে পারে, দেখো সেখানে আমি বলেছিলাম লাইট এনার্জি হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি মানে ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে, ইনফ্যাক্ট কলিশন ফ্রিকশনও যদি করাতে পারি, আমি যদি দুম করে গিয়ে একটা অ্যাটমকে অ্যাটমের সঙ্গে ফ্রিকশন করতে পারি, ফাইট করতে পারি, ওকে যদি খুব জোরে কোলাইড করতে পারি, তাহলেও ইলেকট্রন কিন্তু এনার্জি পেয়ে যায়। সুতরাং লাইট একটা অন্যতম এনার্জি, যে এনার্জিটা পেলে কোন অ্যাটমের ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রন ফ্রি হতে পারে। কতটা এনার্জি পেতে হবে তাকে, না যতটা এনার্জির গ্যাপ রয়েছে ইন বিটুইন ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড, যে এনার্জি গ্যাপটা সেই এনার্জিটুকু পেতে হবে। তো মনে করা যাক এখানে এটা একটা অ্যাটম, সেই অ্যাটমের এটা নিউক্লিয়াস এবং তার লাস্ট অরবিট একটা ইলেকট্রন। আমি যখন লাইটটা ফেলবো, ভালো করে বুঝো, আমি যখন লাইটটা ফেলবো তখন হতে পারে যে এই ইলেকট্রনটা অন্য ইলেকট্রনও হতে পারে, তো এই ইলেকট্রনটা তখন কি লাইট এনার্জি অ্যাবজর্ব করছে। দেখো মজাদার অদ্ভুত লাগবে এই জায়গাটা, লাইট এনার্জি যখন অ্যাবজর্ব করছে তাহলে এই মোর এনার্জেটিক হয়ে যাচ্ছে, মোর এনার্জেটিক যখন হচ্ছে তখন এই ইলেকট্রনটা তার ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে আসবে কিনা,
ফ্রি হয়ে যাবে কি না? ডেফিনেটলি যাবে। যখনই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে, এই ইলেকট্রনের তখন ডেস্টিনেশন কোন দিকে হবে? একবার ভাবো, একবার ভাবো। দেখো ইলেকট্রন যখন এখানে ফ্রি হয়ে যাবে, এই জায়গাটা কি চার্জ ছিল বোঝো? এই জায়গাটা কিন্তু পজিটিভ চার্জ ছিল, পজিটিভ চার্জ ছিল। তার মধ্যে কি চলে এলো? একটা ইলেকট্রন এলো। এরকম একটা নয়, এরকম দশটা বারোটা, এখানে 1,00,000,000,000 হতে পারে, 1,00,000,000,000 দেড় কোটিও হতে পারে। আমি জাস্ট বোঝাতে চাইছি যে তার মধ্যে ইলেকট্রন চলে গেল, তাহলে এইটুকু জায়গার নেট নেগেটিভ চার্জ কমে যাবে কি যাবে না? বোঝো, নেট নেগেটিভ চার্জ কমে যাবে, সরি পজিটিভ চার্জ কমে যাবে। ইলেকট্রন তো ফ্রি হলো মানে ইলেকট্রন গায়েব ছিল বলেই তো পজিটিভ হয়েছিল। ইলেকট্রন আবার রিটার্ন পাচ্ছে, ইলেকট্রন আবার রিটার্ন আসছে, তো ফ্রি ইলেকট্রন হিসাবে রিটার্ন আসলে কি হবে? পজিটিভ চার্জ। ইলেকট্রন গায়েব হওয়ার জন্য পজিটিভ চার্জ হয়ে গেছিল, সেই ইলেকট্রন যদি আবার ফেরত আসে, ফেরত আসলে কি হবে? এই জায়গায় পজিটিভ চার্জ কমে যাবে না? পজিটিভ চার্জ কমে যাবে। তাহলে এই জায়গায় যখন পজিটিভ চার্জ কমে যাবে কি হবে? এই ইলেকট্রনটা কিন্তু এই যে পজিটিভ, এটা পজিটিভ টার্মিনাল, এই পজিটিভ টার্মিনাল দিয়ে এইদিকে অ্যাট্রাক্ট হবে, এখানে পজিটিভ চার্জ কমে যাবে, এটা তো মানছ, ভেরি গুড। তো পজিটিভ চার্জ যদি কমে যায়, তাহলে এই জায়গায় যে 2 ভোল্ট বলে দাবি করছিলাম, যে এখানেও 2 ভোল্ট এখানেও 2 ভোল্ট, পজিটিভ চার্জ যদি কমে যায়, হতে পারে এটা 1.9 কমে গিয়ে 1.9 ভোল্ট হলো, তখন কি হবে? তখন দেয়ার ইজ পটেনশিয়াল ডিফারেন্স। এখানে তখন কি হচ্ছে? 1.9 হচ্ছে, মাইন্ড ইট, 1.9 ভোল্ট, দেয়ার ইজ পটেনশিয়াল ডিফারেন্স 0.1 ভোল্ট। তখন ফার্দার আবার কারেন্ট ফ্লো হতে শুরু করবে, ফার্দার আবার কারেন্ট ফ্লো হতে শুরু করবে। এই দিক থেকে কি হবে? এই দিক থেকে যখনই এই এই জায়গাটা, এই জায়গাটা ভেঙে ইলেকট্রনটা বেরিয়ে গেল, তখন নিয়ার বাই যে ইলেকট্রন রয়েছে সে গিয়ে এই জায়গাটা ভরে দেবে। এই জায়গাটা তখন কি হয়ে যাবে? একটা হোল তৈরি হয়ে যাবে, একটা হোল তৈরি হয়ে যাবে। এই জায়গায় যদি হোল তৈরি হয়ে যায়, তাহলে এখানে কি চার্জ ছিল? এখানে নেগেটিভ চার্জ ছিল নেট। কেন নেট নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল? কারণ হোল গায়েব হয়েছিল, সেই হোল আবার রিটার্ন আসছে। তাহলে এখানে কি হবে? নেট নেগেটিভ চার্জ কমে যাবে। নেট নেগেটিভ চার্জ কমে যাওয়া মানে কি? পজিটিভের দিকে যাচ্ছে। তাহলে আমি বলছি যে আরো যদি লাইটের ইন্টেন্সিটি তুমি বাড়াও, অনেক অনেক ইলেকট্রন দেখা যাচ্ছে ফ্রি হয়ে গেল, ফ্রি হলে কি হবে? সেই ইলেকট্রন গুলো ওইদিকে অ্যাট্রাক্ট হবে, তার মানে এই জোনের নেট, এই জোনের নেট পজিটিভ চার্জকে কমিয়ে দেবে। হতে পারে এই ভোল্টেজটা কমে 1.5 হয়ে গেল, তখন দেখো 2 and 1.5, দ্যাট ইজ সাম পটেনশিয়াল ডিফারেন্স 0.5, দিস ইজ হায়ার পটেনশিয়াল ইউর ব্যাটারি এন্ড দিস প্লেস ইজ 1.5 ভোল্ট পটেনশিয়াল। কাজেই কি হবে? তখন আবার এই দিক থেকে কারেন্ট ফ্লো হতে শুরু করবে। দেখো কারেন্ট ওইদিকেই ফ্লো হচ্ছিল, রিভার্স বায়াসে, রিভার্স বায়াসে, মানে কারেন্ট আবার এইদিকে ফ্লো হতে শুরু করবে। তো তুমি যখনই আবার লাইট সরিয়ে নেবে, যখনই আবার লাইট সরিয়ে নেবে, তখন আবার কারেন্ট ফ্লো উইল স্টপ। আবার যখন তুমি লাইট দেবে, তখন কিন্তু আবার কারেন্ট ফ্লো হতে শুরু করবে। সিম্পলি বুঝতে পারছো না? মানে যখনই তুমি লাইট পেলছো, তখন এই জায়গায় কিন্তু বুদবুদের আকারে ইলেকট্রন চলে আসছে এই জায়গাটায়। তো ইলেকট্রন চলে আসলে এখানে পজিটিভ চার্জ জোনে যদি ইলেকট্রন চলে আসে, তাহলে পজিটিভ চার্জ হয়েছিল কেন? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। পজিটিভ চার্জ হয়েছিল কেন? পজিটিভ চার্জ হয়েছিল এই কারণে, কারণ এখানকার ইলেকট্রন গায়েব ছিল, সেই ইলেকট্রন আবার ফেরত আসছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে সেই ইলেকট্রন গুলোকে আবার তুলে আনা হচ্ছে। কি করে? লাইট ফেলছি। লাইট ফেললে কেন হচ্ছে? কারণ ইলেকট্রন ক্যান সেট ফ্রি উইথ লাইট এনার্জি। তাহলে এখানে লাইট এনার্জি দিচ্ছি বলে অবভিয়াসলি এই যে টপটা দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল হতে হবে। তার মানে এইটা যখনই ফেলছি, ইলেকট্রন গুলো ভ্যালেন্স শেলের ফ্রি কিন্তু নেই, এখানে ভ্যালেন্স শেলের ইলেকট্রন গুলো কিন্তু এনার্জাইজড হচ্ছে, যেই এনার্জাইজড হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে। ফ্রি হয়ে গেলে ওই দিক দ্বারা, ফ্রি হয়ে গেলে এই জোনের চার্জ কমে যাচ্ছে, তখন পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, তখন আবার ব্যাটারির পজিটিভ টার্মিনাল এই ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করতে শুরু করবে, অ্যাট্রাক্ট করতে। আচ্ছা এই ব্যাটারি পজিটিভ টার্মিনাল কিছু ইলেকট্রনকে টেনে কেন থেমে গেছিল? দেখো তখন এই জায়গায় 2 ভোল্ট হয়েছিল, এই জায়গায় 2 ভোল্ট হয়েছিল, তাহলে এই ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলো কোনো দিকে যেতে পারেনি। এই দিক থেকেও যে ফোর্সে টানছে, এদিক থেকেও সেই ফোর্সেই টেনে রেখেছে, কিন্তু যখনই এইদিকে ফোর্সটা কমে যাবে, তখন নেট ফোর্স এই দিকে অ্যাপ্লাই হয়ে যাবে, তখন ইলেকট্রন গুলো কে হবে? অনেক ভাবে তুমি বুঝতে পারবে ব্যাপারটা। আবার বলছি বিষয়টা বুঝো, যে
আমি যখন ট্রানজিয়েন্ট কারেন্ট ফ্লো হয়েছিল, ট্রানজিয়েন্ট কারেন্ট ফ্লো হওয়ার পরে একটা সময় গিয়ে কারেন্টটা কেন থেমে গেছিল। দেখো আমি বলছি যে টান ছিল তো, এদিক থেকে ইলেকট্রন টান ছিল, বেশ কতক্ষণ ধরে টান ছিল, যখন এই এই জায়গার পোটেনশিয়াল 2 ছিল, এই জায়গার পোটেনশিয়াল 2 এর থেকে কম ছিল, ততক্ষণ ধরে টানতে পেরেছে। কিন্তু যখনই এখানে 2 হয়ে গেল, এখানেও 2 হয়ে গেল, তখন কি হলো, এই যে ইলেকট্রন গুলো কোন দিকে যেতে পারছে না, কারণ ব্যাটারি পজিটিভ টার্মিনাল তাকে যে ফোর্সে অ্যাট্রাক্ট করছে F1, সাপোজ দ্যাট এই 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 লেয়ারের এই জাংশনটা ওই ইলেকট্রন গুলোকে কিন্তু এই দিকে অ্যাট্রাক্ট করছে, সাপোজ দ্যাট F2 একটা ফোর্সে। সেই সময় যদি এরও 2 ভোল্ট হয়, এরও 2 ভোল্ট হয়, তাহলে অবভিয়াসলি F1 ইকুয়ালস টু F2 হয়ে গেছিল, নেট ফোর্স, নেট ফোর্স, নেট ইকুয়ালস টু 0 হয়েছিল। আবার যখন এই জায়গাটায় চার্জ কমে গেল, পোটেনশিয়াল লেয়ার কি হবে, ছোট হয়ে যাবে, আবার পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, কারণ এখানে হোল চলে আসছে, এদিকে ইলেকট্রন চলে আসছে, পাতলা হয়ে গেলে তখন কিন্তু এই জায়গাটার নেট ভোল্টেজ 1.9, 1.8 এরকম যখন হয়, তখন আবার কিন্তু নেট ভোল্টেজ চলে আসলে তখন F1 উইল বি লার্জার দেন F1 উইল বি লার্জার দেন F2, দ্যাট ইজ ওয়াই তো একে টানতে পারছে নিজের দিকে। তার মানে এটা কি বোঝা গেল, যে আমরা যদি একটা ফটোডায়োডের এই যে একটা ট্রান্সপারেন্ট ক্রিস্টালে আমরা যদি লাইট এনার্জি ওখানে ইনপুট দিই, তাহলে একটা ফটোডায়োড কি করে, ক্যান কন্ডাক্ট কারেন্ট, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে থাকে। দিস ওয়াজ দ্য অল অ্যাবাউট প্রিন্সিপাল অফ ফটোডায়োড। আই উইশ তুমি বুঝতে পেরেছো, সাথে থেকো, এরপরে আরো ইন্টারেস্টিং টপিক আসছে, আমরা এই ডায়োডের অ্যাপ্লিকেশন গুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।